সাথে মানেই হচ্ছে বিপাশা সেন রায়। আর তার কিছুদিন আগেই হচ্ছে একটা মিউজিক রিলিজ হলো, সেটার নাম হচ্ছে জয় মা জয় দুর্গা। আশা করি আপনারা সবাই শুনেছেন। তাহলে বিপাশাদির কাছ থেকে একটু শুনি তার মানে মিউজিকটার বিষয়ে, কে লিখেছে গানগুলো। অ্যাকচুয়ালি আমরা কিছু ওই কোভিডের জন্য আমাদের তো প্রোগ্রাম টোগ্রাম সবই বন্ধ, মানে মিউজিক্যাল প্রোগ্রাম যা হয় এখন সবই বন্ধ আছে। তো আমরা কিছু বন্ধুরা মিলে ভাবলাম যে কেন না আমরা একটা অ্যালবাম করবো। তো আমরা ভেবেছিলাম যে এখন কভার সং হচ্ছে, তো কোনো গানকে আবার নতুনভাবে আমরা একটা কভার সং করে করার কথা ভেবেছিলাম। তারপরে হঠাৎ হলো না, দুর্গা পুজো আসছে, তো একটা দুর্গা পুজোর উপর একটা দুর্গা ঠাকুরের উপর একটা গান আমরা অ্যালবাম করি, তো সেটা করার কথা। এবার তার সাথে সাথে প্যারালালি আমাদের এই পুজোটাও কথাবার্তা হচ্ছে যে আমরা একটা পুজো করবো, আমরা একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করেছি, উমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো তখন আমার মনে হলো যে কেন না এই গানটা, পুজোর গান, পুজোর অ্যালবাম আর আমাদের এই পুজোটাকে একসাথে করে দিও, অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে, তাহলে জিনিসটা আরও ভালো হবে। তো তখন আমি আমার মেম্বার্সদের, আরও যারা মেম্বার্সদের আছে ওদের বললাম যে তোরা কী বলিস, আমরা কীরকম একটা পুজোর গান আমরা করছি, সেটা কী কী আমরা এই পুজোতে আমরা থিম সং করি। তখন ওরা বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটা দারুণ আইডিয়া হবে, আর আমাদের এটা প্রথমবার পুজো, সেখানে এত কিছু মানে আমরা থিম সংও করে ফেলছি, ইট ওয়াজ অ্যাডেড থিং ফর আস। তো তারপরে আমরা সাতজন সিঙ্গার, আমি, পায়েল মজুমদার, কৌশিক রায়চৌধুরী, অভিষেক সিনহা আর প্রত্যুষ, দীপ আর তিস্তা, আমরা সবাই আর কি বলতে পারো যে প্রফেশনাল সিঙ্গার, আমরা শো করি। তো আমরা সবাই সাতজনে মিলে একটা পুজোর অ্যালবাম করি, এবং সেটা আমাদের কালকে গতকাল এসএম স্টুডিও থেকে রিলিজ হয়েছে ইউটিউবে, আপনারা সবাই দেখতে পাবেন জয় মা জয় দুর্গা। এবং আরেকটা যেটা আমি অ্যানাউন্স করতে চাই যে এই জয় মা জয় দুর্গা অ্যালবাম পুজোর গানটা হচ্ছে আমাদের এই পুজোর থিম সং। আচ্ছা, খুব ভালো লাগলো। আর তাহলে এই মণ্ডপে আমরা আপনার এই গানটা শুনতে পাবো তো? এই হ্যাঁ, কিন্তু সেটা আমাদের ডিজিটাল রিলিজ হয়ে গেছে পরশু, মানে কালকে গতকাল এসে স্টুডিও, কিন্তু আমাদের থিম সং হিসাবে এই পুজোতে রিলিজ করবেন গায়ক নচিকেতা আর অ্যাক্ট্রেস শ্রীলেখা, ওনারা সেদিনকে এই গানটাকে আমাদের থিম সং হিসাবে উদ্বোধন করবেন পঞ্চমীর দিন। তাই আজকে কিন্তু আমি গানটা গাইছি না। আপনাদের এই গানটা লিখেছে কে? গানটা লিখেছে সন্দীপ, নতুন একদম ওই সুর দিয়েছে সন্দীপই, লিরিক্স করেছে সন্দীপই লিখেছে, আর আমাদেরই একজন গায়ক যে এখানে গান গিয়েছে দীপ, ওই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই গানটা রেকর্ডিং হয়েছে আমাদের অনেক দিনের একদম মানে কি বলবো পুরোনো স্টুডিও, যেখানে লতাজি আশাজি সবাই গান গিয়েছেন, গান রেকর্ড করেছে, জানো নিশ্চয়ই, ওম স্টুডিও। খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর থিম পুজোর গান। হ্যাঁ, একদমই পুজোর গান, মানে গানটা শুনলে মনে হবে উফ একটু নেচে ফেলি আর কি। আর বিশেষ করে আমার যারা মানে আমাদের যারা কোর মেম্বার পৌলমী, স্বাগতা, রাখি, ওদেরকে যখন আমি গানটা শোনালাম, ওরা বললো বিপাশা দি প্লিজ এই গানটাকে আমাদের থিম সং করতেই হবে, আমরা এটাতে নাচানাচি করবো। তাহলে তো আপনারা এবার কোভিডের যুগে বাড়িতে বসে মানুষকে নাচাচ্ছি। আমাদের মেন আইডিয়া ছিল যে কোভিডে যেহেতু আমরা বন্ধুদের সাথে বাইরে যা আমাদের জগৎটা রয়েছে সেটার সাথে একদমই আমাদের কোনো টাচ নেই, তো আমরা ওই জন্য চেয়েছিলাম যে পাড়ায় বাড়িতে আড্ডা না মেরে এরকম মাকে ছোট্টভাবে একটা পুজো করি, এবং আমরা সবাই এখানে আনন্দ করি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, অবশ্যই মাস্ক পরে, যদি আপনি এখন মাস্ক পরে নেই একদম, যাই হোক মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা চেয়েছিলাম যে আমরা এই পাড়ার কয়েকজন যাদের সাথে আমাদের রোজ দেখা হচ্ছে তারা একটা ছাদের তলা আমরা আনন্দ করি, মার আরাধনা করি, আর সাথে জয় মা জয় দুর্গা আমাদের অ্যালবাম সং থিম সং পরশুদিন শ্রীলেখাদি আর নচিকেতা রিলিজ করছে এই মণ্ডপে। খুব ভালো লাগলো বিপাশাদি, আমরাও খুব মানে সবাই মিলে এই গান শুনবো, আশা করি আপনারা সবাই শুনবেন আর আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর বিপাশাদির তো আছেই এখন উমেন্স ওয়েলফেয়ার সোসাইটি, এখানে আর কি কি কাজ করা হয়? এখানে যেরকম আমরা দেখো অলরেডি আমাদের লোকালিটি যেটা বলেছিল, স্বাগতা যেটা বলেছিল যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো আমাদের এখানে লোকাল কিছু প্রবলেম হয়েছিল সেগুলোতে আমরা সবাই মিলে এই আমরা মেয়েরা মিলে সেগুলো আমরা সলভ করেছি, এখনো কিছু প্রবলেমস আছে যেগুলো সলভ করার চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা চাইছি এই মাইকেল মধুসূদন পার্কটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে, কারণ আমাদেরও ইচ্ছা হয় যে আমাদের পুজোটা একটা নামি পুজো হোক, কিন্তু এখন আমরা নামের পেছনে বেশি ছুটছি না, আমরা এখন চাইছি কিছু ওয়েলফেয়ারের কাজ করতে, কিছু আন্ডার প্রিভিলেজ বাচ্চা, কিছু আন্ডার প্রিভিলেজ মহিলাদের সাথে কাজ করতে, আমরা যদি তাদের কিছু কয়েকজনকে আমরা তাদেরকে যদি আমরা নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়া করাতে পারি, তাহলে আশা করি তারাও কয়েকজনকে দাঁড় করাবে। তো এইভাবে এটাই আমাদের মোটো, দ্যাট উই উইল ওয়ার্ক অ্যাজ এ চেইন সিস্টেম। আশা করি আপনার স্বপ্ন সফল হোক। আর এই ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটি আমরা বলছি এটার নাম, আশা করি
সকল দিকে ছড়িয়ে পড়ুক, কলকাতার প্রতিটা প্রান্তে ছড়িয়ে পড়ুক, আর সবাই বাড়িতে বসে এই পুজো উপভোগ করো, আর সাথে বিপাশাদির গান, জয় মা জয়। আমার একার গান না, আমি কৌশিক পায়েল প্রত্যুষ দীপ তিস্তা অভিষেক সাতটা বলে না যে রামধেনু সাতটা রং, সেই সাতটা রং আমরা একসাথে, আমরা জয় মা জয় দুর্গা অ্যালবাম কালকে এসএম স্টুডিও থেকে রিলিজ হয়েছে, পরশুদিন নচিকেতা শ্রীলেখা মিত্র রিলিজ করবে আমাদের থিম সং হিসাবে, পরশুদিন আপনারা সবাই থাকবেন, ভালো থাকবেন, আপনাদের আশীর্বাদ আমাদের অনেক দূরে নিয়ে যাবে, ধন্যবাদ।